চমকমিকা হলো প্রিয় সঙ্গিনী, প্রিয় সঙ্গিনী, তুমি তো আমার প্রিয় সঙ্গিনী অনেক বছরে। তোমার সঙ্গে আমি বাচ্চা বয়স থেকেই যুক্ত ও মধুর বন্ধুত্ব চলত। তুমি খুবই পড়াশোনা ও নানা ব্যাপারে সহযোগিতা করত আমিও। তুমি যথেষ্ট স্বভাবসিদ্ধ ও ঠান্ডা প্রকৃতির জানি বরাবরই। তোমাদের বাড়ির বাবা মা থেকে আরম্ভ করে সবাই জানতো আমাদের গভীরতা। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন চলে তোমাকে আমি বাইকে নিয়ে যেতাম। বাবা মাও দেখবার জন্যে বিশেষভাবে বলেছিল, মনে আছে? কেননা বাবা মা তোমার খুবই সরল সাদাসিধে ও প্র্যাকটিক্যাল এবং রোম্যান্টিক, তাই চলেছিল সুন্দরভাবে ও আজও বিবাহিত জীবন চলছে প্রায় 15 বছর হবে। তবে তুমি বরাবরই একটু সেন্টিমেন্টাল ছিলে দেখেছি। কিছু সময় কথার কিছু বেখাপ্প হলে কোনোদিন ভালো কথা বলতে না ও বুঝতে দিতে না। কিন্তু আমি বুঝতো যে তোমার একটু অভিমান ও রাগ ভিতরে আছে, তাই যত তাড়াতাড়ি পারতুম মীমাংসা করে নিতুম ও তুমিও আমার খুশিতে ভরে যেতে। কেননা মনে প্রাণে আমাকে বরাবরই খুবই আন্তরিক ভালোবাসো ও আমিও। কেননা আমি যে সরল ও সাদাসিধে সেটা কথার মধ্যে বলেছ। যাই হোক, আমরা আনন্দের সঙ্গে আশা করি সারা জীবন যুগল মিলন বন্দী থাকব। কৃষ্ণ রাধার যেভাবে চলেছিল সেইভাবে যেন চলতে পারি। জানি তোমার অসীম ক্ষমতা আছে, নমস্কার।